আপনারা যারা এখনো আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, কাইন্ডলি সাবস্ক্রাইব করবেন। আর হ্যাঁ, নতুন নতুন আপডেটের জন্য আপনাকে পাশের বেল আইকনটি প্রেস করতে হবে। একদিন স্কুল থেকে ভ্রমণের জন্য একটা বৃদ্ধাশ্রমে গিয়েছিল দিতি নামের এই মেয়েটি। অকল্পিতভাবে সেখানে তখন সে তার আপন দাদুকে খুঁজে পায়। দাদিমাকে বুকে জড়িয়ে ধরে কান্নায় ভেঙে পড়ে মেয়েটি। মা বাবাকে সেই ছোট থেকেই দেয়ালে পেরেক দিয়ে আটকানো ধুলো মাখানো ছবিটা দেখে অনেকবার জিজ্ঞেস করেছিল মেয়েটি তার দাদুর কথা। উত্তরে মা বাবা জানিয়েছেন তার দাদু অন্য রিলেটিভদের সাথে থাকেন। মেয়েটি অনেকবার বলেছিল দাদুকে দেখবে, কিন্তু তার মা বাবা তাকে নিয়ে যায়নি। স্কুল ট্রিপে এসে মেয়েটি যখন ঘোলাটে চশমায় বারান্দায় হেলান দিয়ে বসে থাকা বৃদ্ধাকে দেখে তার ফ্রেমে আটকানো ছবিটার সাথে মিল খুঁজে পায়, দৌড়ে গিয়ে দাদিমাকে জড়িয়ে ধরে মেয়েটি। দাদিমা তার নাতনির পরিচয় পেয়ে ঘোলাটে চশমাটা খুলে চোখ ঢলতে ঢলতে নাতনিকে বুকে জড়িয়ে নেয়। আমার ছেলের এত বড় আলিশান ফ্ল্যাটে আমার জায়গা হয়নি, বৌমাও আমাকে সহ্য করতে পারতো না, আমি তো বুড়িয়ে গেছি তাই না? তোর বাবাকে আমি এত কষ্ট করে মানুষ করেছি, কখনো বিন্দুমাত্র অভাবের আঁচড় লাগতে দেইনি, নিজে কষ্টে থেকে তাকে সবসময় ভালো জায়গায় রেখেছি, তাকে বলেছিলাম বড় হয়ে আমাকে ভুলে যাস নে, কিন্তু বুঝতে পারেনি সে এত বড় হয়ে যাবে। ভিডিওটি যদি আপনার ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে আমাদের পাশেই থাকবেন। ধন্যবাদ।